নমস্কার বন্ধুরা, সাজ কুকিং ক্যানভাসে সকলকে আরও একবার স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি সুইট বান অথবা মিষ্টি পাউরুটির রেসিপি। মিষ্টি পাউরুটি একদম বিনা ওভেনে ডিম ছাড়া কি করে সুপার ফ্লাপি নরম তুলতুলে তৈরি করা যায় সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমনই সুস্বাদু লাগে এই মিষ্টি পাউরুটি। তাহলে চলো রেসিপিটা শুরু করি। পাউরুটি তৈরি করার জন্য সবার আগে ইস্টটাকে আমাকে অ্যাক্টিভ করতে হবে। তার জন্য এখানে আমি হাফ কাপ ঈশদুষ্ণ গরম জলে দিয়ে দেব একটা চামচ মতো ইস্ট। আমি এখানে বেকারি থেকে নিয়ে আসা র ইস্ট ইউজ করেছি, তুমি চাইলে ড্রাই ইস্টও ইউজ করতে পারো। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণে চিনি। যেহেতু এটা মিষ্টি পাউরুটি সেজন্য চিনিটা আমি একটু বেশি দিলাম। চিনিটা দেওয়ার পরে সমস্তটা ভালো করে মিশিয়ে নেব, আর এটাকে একটা সাইডে ইস্টটা অ্যাক্টিভ হওয়া পর্যন্ত রেখে দেব। অন্যদিকে একটা বড় পাত্রে নিয়ে নেব 2.5 কাপ পরিমাণে ময়দা। ময়দাটা নিয়ে নেওয়ার পরে এবার এতে দিয়ে দেব অ্যাক্টিভ হয়ে থাকা ইস্ট। ইস্টের জলটা দেওয়ার পরে ভালো করে মেখে নেব। সমস্তটা ভালো করে মেখে নিয়ে আমি দেখে নেব কতটা শক্ত থাকছে, তার আন্দাজে আমি এই ডোটাকে মাখব। তো দেখো, ওই ইস্টের জল দেওয়ার পরেও বেশ শক্ত আছে ডোটা, সেজন্য আমি এখানে ঈশদুষ্ণ গরম দুধ দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে। তোমরা চাইলে ঈশদুষ্ণ গরম জলও ব্যবহার করতে পারো। তো দুধটা দেওয়ার পরে বেশ আঠালো করে মেখে নেব। যতক্ষণ না আঠালো ভাব আসছে ততক্ষণ পর্যন্ত ভালো করে মাখতে হবে। তো দেখো, আমার ময়দার ডোটা কিন্তু বেশ আঠালোর ভাব চলে এসেছে। এবার ওপর থেকে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে মেখে নিতে হবে। মসৃণ ভাব আসা পর্যন্ত তেলটা দেওয়ার পরে 5 মিনিট ধরে মাখতে হবে। তো দেখো, মোটামুটি 5 মিনিট মতো আমি মেখে নিয়েছি আর আমার ডোটা তৈরি হয়ে গেছে মোটামুটি। এবার এটাকে একই পাত্রে রেখে দেব ঢাকা দিয়ে, আর এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা, আর এটা অবশ্যই গরম জায়গায় রাখতে হবে। তো 1.5 ঘন্টা পরে আমি ফিরে এসেছি। দেখো, আমার ময়দা ডোটা কিন্তু ফুলে উঠেছে আর ভেতর থেকে একটা জালি ভাব চলে এসেছে। এটা কিন্তু পাউরুটির একটা ভালো দিক। যতটা পরিমাণে জালি ভাবটা আসবে সেরকমভাবেই পাউরুটিটা তৈরি হবে, সুন্দর নরম তুলতুলে। তো আবার এই ময়দার ডোটাকে ভালো করে মেখে নেব 5 থেকে 7 মিনিট। প্রায় 7 মিনিট মতো আমি ভালো করে মেখে নিয়েছি ডোটাকে। এবার একটা ফ্ল্যাট জায়গায় সামান্য একটু ময়দা ছড়িয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতো মেখে নেব ভালো করে। আর এই ডো কিন্তু খুব ভালোভাবে মাখতে হবে, যত ভালো মাখা হবে তত ভালো পাউরুটিটা তৈরি হয়। সেজন্য 2 হাত দিয়ে, অবশ্যই পরিষ্কার হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তো ভালো করে মেখে নেওয়ার পরে আমি লম্বা শেপে গড়ে নিয়েছি এটাকে। এবার এই ডো থেকে 5টি ভাগে ভাগ করে নেব। তো দেখো, আমি 5 ভাগে এই ডোটাকে ভাগ করে নিচ্ছি। অন্যদিকে আমি যাতে আজকে বানাবো, অর্থাৎ কড়াই, ননস্টিক কড়াইতে আমি আজকে বান তৈরি করে দেখাবো, সেজন্য অল্প একটু সাদা তেল কড়াইতে ব্রাশ করে নিলাম। এবার ওই 5 ভাগের থেকে 1-1 ভাগ লেচি নিয়ে মসৃণ করে বলাকৃতি গড়ে নিতে হবে। দেখো, ঠিক এইভাবে বলের মতো করে গড়ে নিতে হবে। তো 5টা ভাগই আমি 1-1 করে গড়ে নিচ্ছি।
সুন্দরভাবে পাঁচটি ভাগ আমার গোলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেকে আবারও গরম জায়গায় রেখে দেব 15 থেকে 20 মিনিট মতো। তো 20 মিনিট পর আমি ফিরে আসলাম, দেখো আমার এই ডোগুলো কিন্তু আগের থেকে অনেকটাই বড় হয়ে গেছে, বেক করার পরে কিন্তু আবারও ফুলে উঠবে। তো মোটামুটি ফুলে উঠেছে ডোগুলো, এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি দুধ। তোমরা চাইলে ডিম অথবা বাটার দিয়ে দিতে পারো, লাগিয়ে দিতে পারো। তো দুধটাকে আমি ভালোভাবে ওপর থেকে ব্রাশ করে দিচ্ছি, ভালোভাবে দুধটাকে ব্রাশ করে দেওয়ার পরে এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম। আমি গ্যাসে তাওয়াটা বসিয়ে প্রিহিট করে নিয়েছি প্রায় 10 মিনিট মতো। প্রিহিট হয়ে যাওয়ার পর তাওয়ার উপরে আমি ওই কড়াইটা রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এটাকে মিডিয়াম ফ্লেমে প্রথমে 10 মিনিট মতো বেক করে নিতে হবে। তারপরে একদম গ্যাসটাকে লো করে দিয়ে 40 থেকে 45 মিনিট বেক করতে হবে। তো আমার 45 মিনিট হয়ে গেছে, আমি 45 মিনিট পরে ফিরে আসলাম, দেখি পাউরুটিটা তৈরি হয়ে গেছে কিনা। দেখো আমাদের বান পাউরুটি কিন্তু একদম তৈরি, কতটা পরিমাণে ফুলে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো। এবার আমি এটাকে গ্যাসটাকে বন্ধ করে দেব, দিয়ে তাওয়াটা সরিয়ে দেব। দেখো বন্ধুরা, আমি তাওয়াটা সরিয়ে দিয়েছি এবং গ্যাসটা কিন্তু অলরেডি বন্ধ করা। এরকম অবস্থায় তাওয়াটা এবার ওপর থেকে আমি উল্টে দিয়ে রাখব, যাতে ওপর দিকটাও ভালোভাবে কুক হয়ে যায় এবং পাউরুটির ওপর দিকে যে একটা কালার সেটাও চলে আসবে। প্রায় 20 মিনিট মতো আমি এটাকে রেখে দেব। তো 20 মিনিট মতো রেখে দেওয়ার পরে দেখো আমার পাউরুটি পুরোপুরি কুক হয়ে কালারটাও চলে এসেছে আর সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি গ্যাস থেকে নামিয়ে নেব। গ্যাস থেকে আমি পাউরুটিটা নামিয়ে নিয়েছি। এবার একটা সমান জায়গায় আমি এটাকে কড়া থেকে নামিয়ে নিচ্ছি। দেখো সুন্দরভাবে পাউরুটিগুলো বেরিয়ে এসেছে, কোনো রকম কড়াইতে লেগে নেই। তার মানে বুঝতেই পারছো পাউরুটি কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে, আর পাউরুটিটা দেখলেই বুঝতে পারছো কতটা সুন্দর তৈরি হয়েছে, একদম সুপার সফট এবং ফ্লাফি। আমাদের পাউরুটি কিন্তু এখন খাওয়ার জন্য পুরোপুরি তৈরি। তুমি চাইলে হালকা হালকা গরম থাকতে থাকতেই চায়ের সাথে অথবা বিকেলের জলখাবারে খেতে পারো। এছাড়াও পুরোপুরি ঠান্ডা করে এমনি যে কোনো ধরনের জেলি জ্যামের সাথেও দারুণ লাগবে খেতে। তো তোমাদের একটা কেটে দেখিয়ে দিই পাউরুটিটা কতটা সফটই হয়েছে। দেখো বন্ধুরা, কোনো অংশেই কিন্তু বেকারির থেকে কম নেই এই পাউরুটি। সুস্বাদু পাউরুটি কিন্তু এখন তোমরা ঘরেই তৈরি করে নিতে পারবে। তো বন্ধুরা, আজকের এই সুস্বাদু মিষ্টি পাউরুটি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। সেই সাথে রেসিপি ভালো লাগলে তোমার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবে, সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো বন্ধুরা, আজকের মতো বিদায় জানাই, আবারও অন্যদিন নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই ভালো ভালো খাওয়া দাওয়া করো। টাটা।